আমার প্রিয় মুরশিদ হযরত নানু পুরীর জন্য বলতেন লা ইলাহা, এটা বলার সময় হুজুর বলতেন লা ইলাহা, এটা বলার সময় বলতেন দিল থেকে যা আছে সব বের করে দাও, ইল্লাল্লাহ, এটা বলার সময় শুধুই আল্লাহকে দিলে রাখো, সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও, আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও, আল্লাহ ছাড়া যা আছে সব দিল থেকে বের করে দাও। এখানে দুধ দুইবা, আগে এটাকে খালি করো পরে দুধ দাও, এখানে আল্লাহ দিবা আগে সব ইলাকে বের করো, সব মাখলুককে বের করো, সব মাহবুদগুলোকে বের করো, সব শক্তি বের করো, সব কিছু বের করো, সব নাফে বের করো, সব মানে বের করো, সব মতি বের করো, সব মানে বের করো, সুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, অসুস্থ করনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া বাকি সব বের করো, সব বের করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও আওয়াজের পিছনে পড়ে, আওয়াজের পিছনে পড়বো কেন, আওয়াজের পিছনে ন, এত তাড়াতাড়ি একবার পড়ি আবার একবার পিছনে লাগান কেন, একবারে আগে বসান একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুইজ আল্লাহ ছাড়া, নাই কোনো মুদিল আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা, আল্লাহ যদি কাউকে ভালোবাসি তো আপনার জন্যই ভালোবাসি, আল্লাহ আপনি ছাড়া আর কাউকে ভালোবাসি না মাওলা, আপনি ছাড়া আর কাউ কাউ কারো কাছে আশা করি না, আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া লেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া বেইজ্জতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া উপকার পৌঁছানেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, হায়াত শুধুই আপনার কাছে মাওলা, ইজ্জত শুধুই আপনার কাছে মাওলা, আপনি ছাড়া সেজদার উপযুক্ত কেউ নাই, আপনি ছাড়া হৃদয় আর কেউ নাই মাওলা, আপনি ছাড়া আর কারো ভালোবাসা নাই মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা একটা বার দিল থেকে দিলে, দিল থেকে দিলে ভাবতে থাকেন, কেন বললেন ভাবতে থাকেন, কি বলেছেন ভাবতে থাকেন, কেন বললাম ভাবতে থাকেন, কার জন্য বললাম ভাবতে থাকেন, আমার রাসূল যেভাবে বললেন এভাবে বলছি কি না এটাও ভাবতে থাকেন, কি বলেছেন এটা ভাবতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য ভালোবাসি শুধুই তোমাকে, বলেন ভালোবাসি শুধুই কাকে, বললেন তো কথা তো বললেন, জিব্বা দিয়েই তো বললাম, ময়নার তো তার মতো, ময়নাকে শিখিয়ে দিলেন, ময়না যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আসলে ময়নার এটা দিল থেকে বলছে না জবান থেকে বলছে, হ্যাঁ জবান থেকে না দিল থেকে,
যার জামাতে নামাজ নামাজ যার জামাতে নামাজ নিশ্চিত করে না, যার জামাতের জন্য যার কলিজায় মহাব্বত নাই, এ লোক আল্লাহর ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন বলেন, যে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন বলেন বলেন, নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? জামাতে নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? তাকবীরে উলার এহতেমাম করে না আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। কি বলছি বলে? এদিকে জামাত হয়, এদিকে উনি দোকানদারি করে, এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। বলেন 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 বলেন, আল্লাহকে ভালোবাসার দাবিতে কি? এই জন্য আল্লাহকে ভালোবাসার এক নম্বর দলিল হলো দিল, দিল হলো এক নম্বর, দিল হলো কয় নম্বর? এটার নাম হলো ইমান। দুই নম্বর হলো নামাজ। দুই নম্বর কি? নামাজের এতেমাম যার জীবনে যদ্দূর আল্লাহকে ভালোবাসার দাবিতে এই পরিমাণ সত্যবাদী। বলেন দুই নাম্বার কি? নামাজ। দুই নাম্বার কি? আমার রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দিবা। আমি বললাম কেমনি প্রমাণ দিতাম, কিভাবে প্রমাণ দিতাম? রব্বুল আলামিন বলেন যাও, আজান হলে মসজিদে ছুটে যাবা, আমাকে ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী। বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা। বলেন আজান হলে মসজিদে ছুটে যাবা, এটা হলো আমার ভালোবাসার দাবিতে তুমি কি? আজ থেকে মসজিদে ছুটে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। মসজিদ না, আওয়াজ একটু কম দিতে হবে না? রাফউ সাউতি ফিল মসজিদে হারামুন ওয়ালাও বিযিক্রি। তোর আওয়াজ দেওয়া যায় না, কি বলছে কোন মসজিদে? আজীব। তাহলে আল্লাহকে ভালোবাসার দাবিতে দুই নম্বর দলিল কি? আবার বলেন জামাতে নামাজ, জামাতের সাথে নামাজ। মজার বিষয় হলো জামাতের সাথে নামাজ এমন এক আবাদত রব আমাদেরকে দিয়েছেন, জামাতের সাথে নামাজ যদি নাই দিতেন পৃথিবীতে আমাদের এক জাররা আবাদত আর বাকি থাকতো না। ওয়াজের মধ্যে রয়ে গেছে হব্বে যা হব্বে মাল, দাওয়াতের মধ্যে হব্বে যা হব্বে মাল, ইমামতের মধ্যে হব্বে যা হব্বে মাল, হার হার আবাদতের মধ্যে রিয়ার সোমা। লেকিন রব্বুল আলামিন বড় ভালোবেসে ইমামের পেছনে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, এর মধ্যে রব আর রিয়ার সোমা রাখে না। সুবহানাল্লাহ। একমাত্র আবাদত জামাতের সাথে নামাজ যেটার মধ্যে রিয়ার সোমার দখল নাই। মানে যেমন আমি নফল নামাজ পড়ছি তো মনে মনে ইয়ে ওহ সবাই বলবে আমি নামাজ পড়ছি, বুঝেন নাই কথা, আগে চার রাকাত সুন্নত পড়ছি লম্বা করে পড়ছি, ওহ আশেপাশে মনে মনে আসতেছে সবাই বলবে ওহ এনার নামাজ অনেক বড় অনেক লম্বা। লেকিন ফরজ নামাজ জামাতের সাথে এক জাররা রিয়া আসে না, এটা রিয়া প্রুফ। সুবহানাল্লাহ। বলেন এটা কি প্রুফ? কি লিগা? আমার পাশে যিনি উনিও তো নামাজে আছে, এর পাশে যিনি উনিও তো নামাজে আছে, পিছনে যিনি উনিও তো নামাজে আছে, কেউ আমার দিকে তাকাবার আর টাইম নাই, বুঝে না কথা। মাঝে মাঝে যদি কাউকে দেখি নামাজের মধ্যে কর্তা ঠিক করে, নামাজের মধ্যে কর্তা ঠিক করে, এভাবে ঠিক করে, তাই মনে মনে কই আমি নামাজের মধ্যে আপনার দিকে কে এসা আপনি কিতিন ঠিক করে বিয়ে রয়েছে আর কর্তাটা বিয়ে রয়েছে আর, বুঝেন নাই আপনার কর্তাটা একটু বাঁকা হয়েই আছে, তা আপনি এটা ঠিক করতেছেন। নামাজের মধ্যে তো সবাই নামাজের মধ্যে ব্যস্ত, আপনার দিকে কেউ সাহ আপনি কীর্তন ঠিক করলেন, বুঝলেন না কথা। আপনাদের কি এখানে ছবি সেশন চলতেছে যে আপনার পাঞ্জাবিটা ঠিক আছে নি দেখতেছে ছবি দিয়ে, আপনি নি কীর্তন ঠিক করেন, নামাজের মধ্যে কীর্তন ঠিক করেন, বুঝেন নাই কথা। নামাজ কে আল্লাহ তালা জামাতের সাথে নামাজ কে আল্লাহ তালা রিয়া মুক্ত রেখে আমাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করছে। এই জন্য একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ ইবাদত জামাতের সাথে নামাজ। আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই, আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দেই, আপনার যদি জামাতের সাথে নামাজ নিশ্চিত হলো ইনশাআল্লাহ আপনার জান্নাত নিশ্চিত হলো। বলেন জামাতের সাথে নামাজ। আবার বলেন হেলা হেলা জামাত ছেড়ে দেয়, মামুলি কাজে জামাত ছেড়ে দেয় না? দেয় না? বলেন মামুলি কাজে কি দেয়? এই জন্য আমি বলি ইমানটাকে খাঁটি কর, নামাজটাকে সুন্দর কর, কোরআনটাকে সহি কর,
হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাও। ইমানটাকে খাঁটি কর, নামাজটাকে সুন্দর কর, কোরআনটাকে সহি কর, গুনাহগুলো ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কি হয়, হ্যাঁ সহজ না কঠিন? কোনো গুনাহ করতে বান্দা জীবনে কখনো বাধ্য হয় না, যেটা করতে বাধ্য হয় এটা আবার গুনাহ হয় না। বুঝেন না কথা, যে এই গুনাহ করা ছাড়া বান্দা মরে যাবে এরকম কোনো সিস্টেম নাই। যে একটা গুনার কথা বলেন তো, যে এই গুনাহটা না করলে বান্দা মরে যাবে, কথা কন যেটা গুনাহ বলেন, যেটা গুনাহ